হাসনাবাদের মাখালগাছা এলাকায় মুড়োগাছা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের অসুস্থ মাকে দেখতে ও তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পরিবারের সঙ্গে কথা বলতে যান। এক সময়ের বসিরহাট, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদের প্রভাবশালী রাজনৈতিক নেতা ফিরোজ কামাল ওরফে বাবু মাস্টার। তাকে দেখা মাত্রই রাস্তায় কয়েক হাজার সাধারণ মানুষ ও বাবু মাস্টার ভক্তদের লম্বা লাইন পড়ে যায়, যা রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে মুরারি শাহ টাকি রোড। এক সময়ের বসিরহাট, হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের তৃণমূলের দাপুটে নেতা ফিরোজ কামাল গত বিধানসভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু বিজেপি ছাড়ার পর কোন রকম রাজনৈতিক প্ল্যাটফর্মে না থাকলেও তার জনপ্রিয়তা যেন আরও দিন দিন বেড়েই চলেছে। হাসনাবাদ ব্লকের বিভিন্ন জায়গায় বাবু মাস্টারকে দেখা মাত্রই উপচে পড়ছে জনতার ঢল। এ প্রসঙ্গে বাবু মাস্টারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এখন কোন রাজনৈতিক দলের আঙিনায় নেই, কিন্তু সাধারণ মানুষ আমাকে যেভাবে ভালোবাসে এটাই আমার বড় পাওনা। উন্নয়নের কান্দারি বাবু মাস্টার তোমায় আমরা বলছি না।